সবাই যদি জেনে যায় আমি ডাইনি তো জানুক কিন্তু আমি আমার ছেলের কিচ্ছু হতে দেব না ঈশানির এই কি রূপ দেখছি দিদি তুমি ধর্ম তুমি ব্রহ্ম আমার মনে হয় ঈশানির মধ্যে দৈবিক ক্ষমতা জেগে উঠছে মনে হচ্ছে দেবী মা তার সমস্ত শক্তি ঈশানিকে দিয়ে দিয়েছে নমো নমঃ নমো নমঃ নমো নমঃ নমো নমঃ নমো নমঃ নমো নমঃ সেটাই তো আমিও ভাবছি দিদি ঈশানির আঘাত ওই অসুরের কোনো ক্ষতি করতে পারলো না কেন শুধু শুধু আঘাত করলেই হবে না ঠিক জায়গায় আঘাত করতে হবে ঠিক জায়গা ঠিক জায়গাটা কোন জায়গা মায়া কালান্তকের সবচেয়ে দুর্বল জায়গা কোন জায়গা সেটা মায়া তাড়াতাড়ি মনে করার চেষ্টা কর মায়া তাড়াতাড়ি কর মায়া ভাব ভাব তাড়াতাড়ি বল মায়া মাথা কালান্তকের মাথায় ঠিক মাঝখানে মারতে হবে ঈশানি ঈশানি ওর মাথার মাঝখানে আঘাত করো काली महाकाली काली के पाप हारिणी सर्व विघ्न हरे देवी नारायणी नमस्तुते काली काली महाकाली काली के पाप हारिणी सर्व काम प्रदे देवी नारायणी नमस्तुते
দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদাত্রী সহস্রদা নমস্তুতে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ নমস্তস্যৈ 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 নমো নমঃ ঈশানীর মধ্যে দেবী মার শক্তি এসে চলে গেছে। এতে ওর জীবন চলে যেতে পারে, কারণ এই শক্তি ত্রিশক্তিকে একত্রিত করে তৈরি। ঈশানী তাকাও, ঈশানী ঈশানী নিজের জীবন বাজি রেখে আয়ুষকে বাঁচিয়েছে। ঈশানী তাকাও না বাবা, আমি বলেছিলাম না যে ঈশানী দৈবিক? তুমি কি ওর কাঁধের চিহ্নটা দেখেছ? দেখে মনে হয় একেবারে দেবী মায়ের চিহ্ন। তুমি কি বলতে চাও যে আমাদের মেয়ে দৈবিক? হতে হতে পারে। আমার আমার মেয়ে আয়ুষ, ঈশানী ঈশানী তাকাও না। আজ যা কিছু হয়েছে তার জন্য দায়ী টিনা। বাবা, ডাইনির সঙ্গে লড়ার জন্য আমাদের ডাইনি হান্টারদের সব থেকে বড় অস্ত্র হবে ঈশানী। ডাইনি হান্টার? তার মানে তো এরা রিবা বংশী। দাদা, তোর মধ্যে এত শক্তি এলো কি করে? কিরে দাদা, কিছু তো বল। আমি জানি না দিশা, ওই শক্তি আমার মধ্যে কিভাবে এলো বা কোত্থেকে এলো, আই হ্যাভ নো ক্লু। কিন্তু দাদা, কেউ তো জানে, তার কাছে নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর আছে। হয়তো হয়তো দিশা, কালান্তক পাতাল কেতুকে সাথে করে নিয়ে এসেছিল, তার মানে ও এখানে আয়ুষকেই মারতে এসেছিল। কিন্তু আমি ওকে বলেছিলাম শুধু ঈশানীকে ভয় দেখাতে। ও কি করে জানলো আয়ুষ আমার ছেলে? ও দানুষ, তুই কিছু বলেছিস না? হ্যাঁ না মায়া, আসলে আসলে আমি বুঝতে পারিনি মায়া, ও আয়ুষের উপর এভাবে হামলা করবে। আমি আমি বুঝতে পারিনি মায়া, বুঝতে পারিনি আমি। তুই শুধু বল, তোর ক্ষমতা কে নষ্ট করেছে? মায়া। আমি জানতাম না তোর মতো একটা মাথা মোটা ডাইনি আমার কাজ সহজ করার বদলে আমার কাজটাকে ঘেঁটে দেবে। আমি আয়ুষের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম যাতে দৈবিক আয়ুষের জীবনে না আসে,
কিন্তু কি হলো? দৈবিক এই বাড়ির চৌকাট পেরিয়ে এই বাড়িতে ঢুকে পড়ল। কাল অবধি যে আমাকে দেখে ভয় পালাতো সে আজ আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই এত রাত্রিবেলা, সব ঠিক আছে তো? তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, কি প্রশ্ন? তুমি তো দেখলে কি হলো, ওই অসুরটা কিভাবে আমার উপর হামলা করলো? আমি জানতে চাই এটা কেন হলো আর কিভাবে। অনেক দিন ধরে আমার মনের মধ্যে নানান রকম প্রশ্ন করছে যার কোনো উত্তর আমার কাছে নেই। আমি জানি এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তোমার কাছে আছে, কারণ তুমি আমায় জন্ম দিয়েছো। আমি কোনো দিন কারোর কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু হঠাৎ যে আমার মধ্যে কি হয় আমি নিজেই নিজের মধ্যে থাকি না। আমি মাকে আর ডিস্টার্ব করতে চাইনি, মা অলরেডি ওই ডাইনিটাকে নিয়ে টেনশনে আছে, সব তাই আমি তোমার কাছে এলাম। তুমি নিশ্চয়ই জানবে, বলো আমার মধ্যে এরকম কেন হয়। হ্যাঁ আমি জানি আয়ুষ, এইসব এই জন্য হচ্ছে কারণ তুই দানুষ। দানুষ মানে? আমি এখনই তোকে কিচ্ছু বলতে পারবো না, সময় এলে তুই নিজেই বুঝতে পারবি। অনেক রাত হয়েছে, শুয়ে মা। মা করবো বলতো আমি তোকে নিয়ে? এমনিতেই তুই আমার কোনো কাজে আসিস না, মনে হচ্ছে তোকে এক্ষুনি ছুঁড়ে বাইরে ফেলে দিই। বাবার জন্মে কোনোদিনও ভেবেছিলাম কলকাতায় কুড়ি তলার ব্যালকনিতে দাঁড়িয়ে ফুরফুরে হাওয়া খাব, পাতা চাপা কপাল আমার, পাতা সরে গেছে, কপাল খুলে গেছে। স্যার, মা মরে গেছে? না না স্যার, উনি বরং আগের থেকে অনেক বেটার আছেন। আমি এই কথাটাই আপনাকে বলতে এসেছি। উল্টো কিছু বললে খুশি হতাম। আমি ওনার কাছেই আছি। ঠাকুর থাকবি কতক্ষণ, ঠাকুর যাবি কবে বল? আমার খুশিতে বসে বসে আটার ভুষি মেশাচ্ছ মা, বুঝতে পারছি না কি করব। আমি জানি মায়ের মুখে একবার বুলি ফুটলেই সবচেয়ে আগে ঈশানীকে গিয়ে সত্যি কথাটা বলব যে আমি মাকে মারতে গেছিলাম। একবার যদি ঈশানী জেনে যায় তাহলে বিয়ের তো দূরের কথা, তোমার মুখই দেখতে চাইবে না। বুঝতে পারছি না এতগুলো লোকের মাঝখানে মায়ের মুখটা একেবারে কি করে বন্ধ করব। আমি বন্ধ করে দিতে পারি। মানে আমার সামনে ভালো ছেলে হয়ে লাভ নেই। আমি জানি তুমি তোমার মাকে মারতে চাও। তা মুখে আসছে তাই বলে যাচ্ছেন, অদ্ভুত। অদ্ভুতই তো, কারণ আমি যেটা বলছি সেটা তুমি একবার করতে গিয়েছিলে আর দ্বিতীয়বার করার কথা ভাবছো।
এরকম কিছু না। এরকম সেটা তুমিও জানো আমিও জানি, তাই সাত পাঁচ না ভেবে সোজা পয়েন্টে এসো। এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার কারো সাহায্যের দরকার নেই। ভেবে দেখো। কেন আমাকে সাহায্য করতে চাইছেন? কারণ শত্রু শত্রু বন্ধু হয়, কিন্তু তোমার তো বন্ধুর সাহায্যের দরকারই নেই। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। শুনুন, আমার তো বিশ্বাসই হচ্ছে না ঈশানীর মধ্যে দেবী শক্তি এসেছে। এখন তো প্রমাণ হয়ে গেল ঈশানী দৈবিক। হ্যাঁ সাথী, আর তার সাথে এটাও প্রমাণ হয়ে গেছে যে ঈশানীকে নিয়ে বৌদি দৃঢ় বিশ্বাস কতটা সঠিক ছিল। বৌদি, তুমি ঠিক বলেছিলে, ঈশানী একমাত্র যে আয়ুষকে আর আমাদের গোটা পরিবারকে বাঁচাতে পারবে। জয় মা কালী। অনাদি অনন্ত জয় জয় মা ভবানী, অনাদিত জ্ঞানী জয় জয় মহারানী। আর যতক্ষণ ঈশানী এই বাড়িতে আছে ততক্ষণ আমাদের কোনো ভয় নেই। কিন্তু সাতিব, ঈশানীর বিয়ে যদি ভাস্করের সঙ্গে হয়ে যায় তাহলে তো ও ওই বাড়ি থেকে চলে যাবে, তখন? আমি শুধু এইটুকুনি জানি দৈবিকের জন্ম দানুষের জন্য হয়, আর দৈবিক আর দানুষ একে অপরের থেকে কখনোই আলাদা হবে না। কিন্তু বৌদি, ঈশানীর মধ্যে আয়ুষের সম্পর্কে যে তিক্ততা তৈরি হয়েছে সেটার কি হবে? ঈশানী তো মনে করে যে আয়ুষ গুরুমাকে মারতে গেছিল। সাথী সাথী, আমি মা হয়ে বলছি, আমার আয়ুষ এটা করতেই পারে না। কিন্তু বৌদি, ঈশানী সেটা বুঝলে তো? এই ভুল বোঝাবুঝি তখনই মিটবে যখন গুরুমা সুস্থ হয়ে উঠবে। আর দিদি, নার্স বলেছে যে কুরুমা এখন আগের চেয়ে অনেকটা বেটার। আমি ভাবছি অন্য দিকটা। ভাস্কর যেমন বলেছিল আয়ুষ গুরুমাকে খুন করতে গেছিল, তেমনি আয়ুষও বলেছিল ভাস্কর গুরুমাকে খুন করতে গেছিল, আর আয়ুষ সেটা নিজের চোখে দেখেছে। এই ঘটনার মধ্যে যদি সামান্যতম সত্যতা থাকে তাহলে ভাস্কর সেই কাজ আবারও করতে যাবে। বৌদি, সাথী, আমাদের সতর্ক থাকতে হবে। বাবা এখনো মানতে চাইছে না ঈশানী দৈবিক, আর ঈশানী যে দৈবিক সেটা কনভিন্স করার মতো যথেষ্ট প্রমাণ আমার হাতে নেই। ঈশানীর সম্পর্কে আরও ইনফরমেশন জোগাড় করতে হবে আমাকে। ইন্দু, তুই এখানে কি করছিস? আমি আসলে ওই বায়ো নোটস নিতে এসেছিলাম অনুর থেকে। তোরা কত পড়িস রে, তোদের পড়তে দেখলে আমার টেনশন শুরু হয়ে যায়। হিনু, চল। এই যে তোর নোটস। থ্যাংক ইউ, আমি কাল তোকে কপি করে দিয়ে দেবো। কোনো তাড়া নেই, তোর যখন টাইম হবে তুই আমায় নিয়ে নিবি। হাই, তুমি এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি নোটস নিতে এসেছিলাম। নোটস? ও, দাও, বুক শেলফে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ছোটদা, ও তোর নোটস নিয়ে কি করবে? ও আমার নোটস নিতে এসছে যেটা কিনা তোর হাতে।
তাছাড়া তোর নোটস তোর নেক্সট ইয়ার কাজে লাগবে। তুই ভুলে গেছিস না, তুই হচ্ছে সিনিয়র। এক্সকিউজ মি, আমি লাস্ট ইয়ারের নোটসের কথাই বলছি। সেটা তো আমি ওকে দিচ্ছি। তোরা কি ভুলে গেছিস ফার্স্ট ইয়ার আমি দু বছর ছিলাম? হাসার কিছু নেই, মানে আমার কাছে যে নোটসটা আছে সেটা অনেক বেটার, অনেক বেটার, বুঝলে? সো আমি নিয়ে আসছি, ঠিক আছে? এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? এই মহাশয় দেখছি আমার উপর একটু স্পেশাল ইন্টারেস্ট আছে। ঈশানের ব্যাপারে ও আমার কাজে আসবে।